হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমো কল্যাণ আবারও সবাইকে হোমো অনলাইন কাসরুমের স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস থ্রির আরও একটি প্রশ্নপত্র সেট আমরা এর আগে দেখে নিয়েছিলাম এক নম্বর সেট দু নম্বর সেট তিন নম্বর সেট অল সাবজেক্ট আজকে আমরা দেখব চার নম্বর সেট এখানে আমরা বাংলা এবং ইংরেজির অনেক কোশ্চেন রেখেছি তো আমরা সবগুলো ভালো করে প্র্যাকটিস করে নিলে আমাদের প্রথম পর্বে পরীক্ষাটা দিতে খুব মানে সুবিধা হবে আর একটা কথা বলি এখন খুব কিন্তু মেঘ ডাকছে এবং বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে মাঝখানে ক্লাসটা বন্ধ করে দিতেও হতে পারে তো কে কে আছে আমার সঙ্গে দেখে নেব চট করে আমরা এগিয়ে যাব আজকে ক্লাসের দিকে প্রথমে আমি ধরে নেব এখানে অরিজিৎ আছে হ্যাঁ অরিজিৎ দেখতে পাচ্ছো শুনতে পাচ্ছ অরিজিৎ বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে এই তো দেখছো কত জোরে মেঘ ডাকছে

সম্মান আ ও সম্মান আমার এখানে মেক ডাকছে শুনতে পাচ্ছো হরম হরম করে এক বিপরীত এক এর অনেক অধিক বা উনি অনেক অনেকই লিখলাম তারপরে দেখো স্টেশন ভাগ কর ভাঙো বর্ণ বিশ্লেষণ করো যেমন স্টেশন দন্ত স বলো দন্ত

প্রথম রোজগারে কে খুশি হয়েছিল প্রথম রোজগারে চাষির ছেলের বউ হ্যাঁ চাষির ছেলের

এরকম এরকম মানুষে বওয়া গাড়ি আগেকার দিনে এই মানুষে বওয়া গাড়িতে করে বউ যেত বিভিন্ন বড় 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 লোকেরা যেত এই ঘাড়ে করে নিয়ে যেত মানুষে মানুষ মানুষকে ঘাড়ে করে নিয়ে যেত একটা মানুষের জন্য চারটে মানুষের কষ্ট হতো কবি সুনীল চক্রবর্তী কিসের ছবি আঁকেন সুনীল চক্রবর্তী হুম আ গাছপালা হাতি ঘোড়া গাছপালা সবই আছে গুড শিকারীর বাড়িটি কোথায় শিকারীর বাড়িটি বন পেরিয়া মাঠ মাঠের পাশে ফসলের জমি সেখানে শিকারীর বাড়ি হ্যাঁ গভীর জঙ্গলে ফুল পরিরা কেন নেমে আসে গভীর জঙ্গলে ফুল পরিরা নেমে আসে কারণ হাত ধরাধরি করে না পারব হ্যাঁ সেখানে মানুষ থাকে না সেখানে

তাহলে আজকে ক্লাস করাটা ঠিক হচ্ছে না বলো কালকে আমরা অন্য সময় ক্লাসটা করব। ঠিক আছে ভিউয়ার্স ওয়েলকাম টু হোমোকল অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোমোকল অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস থ্রির অর্থাৎ তৃতীয় শ্রেণীর আরও একটি প্রশ্নপত্র সেট আমরা দেখেছিলাম এক নম্বর প্রশ্নপত্র সেট দু নম্বর তিন নম্বর প্রশ্নপত্র সেট সব বিষয় আজকেও আমরা রেখেছি চার নম্বর প্রশ্নপত্রে বাংলা এবং ইংরেজি বিষয়টি আমরা প্রথমে বাংলাটি দেখব তারপর ইংরেজিটি দেখব তো কে কে আছে আমার সঙ্গে দেখে নেই কালকে জ্বরের জন্য ক্লাসটা ডিস্টার্ব হয়েছিল আজকে আমরা রিজয়েন করছি ক্লাসটাই তো দেখি কে কে আছে আমার সঙ্গে আমার সঙ্গে আছে পরিণীতা কৃত্তিকা সম্প্রীত আর্য পরিণীতাকে আমি ধরি পরিণীতা শুনতে আমার কথা পরিণীতা আমার কথা শুনতে পাচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছ সব ঠিকঠাক আছে আচ্ছা ষোলো আনা মানে কি তো সম্পূর্ণ বা পুরোপুরি পুরোপুরি বা সম্পূর্ণ গুড পুলক মানে কি রোমাঞ্চ রোমাঞ্চকর বা আনন্দ রোমাঞ্চ বা আনন্দ পুলক মানে আনন্দ যে জিনিসটা দেখলে আমার মনে একটু খুশি হয় আনন্দ হয় আচ্ছা এবার বিপরীত শব্দ লেখো এটা পারবে দেখো তো কি লেখা আছে কি হবে সম্মান অসম্মান সম্মান থেকে হবে অসম্মান এক থেকে এক থেকে না অনেক এক অনেক এক থেকে ভিন্ন কথাটা সবথেকে ভালো হয় ভিন্ন মানে আলাদা আলাদা তুমি ভিন্ন আলাদা আলাদা লিখতে পারো অনেক লিখতে পারো ঠিক আছে আচ্ছা বর্ণ বিশ্লেষণ করো স্টেশন প্লাস এ

জল বাড়ি মানে জল ঠিক চাতক বাড়ি যাচ্ছে রে চাতক একটা পাখি চাতক পিটিক জল করে জল চাই চাতক বাড়ি এইখানে এই বাড়িটা ব্যবহার করা হয় যদি বলে বাড়ি দিয়ে একটা বাক্য রচনা করো তখন বলতে হবে চাতক বাড়ি যাচ্ছে রে বাড়িটা হচ্ছে সাধু ভাষা হ্যাঁ আমরা বাড়িতে বাস করি না ওইটা বাড়ি আলাদা আর বয়াকার রয়েছে বাড়ি দিয়ে বাক্য রচনা করতে বলেছে জল হ্যাঁ আমরা বাড়ি পাই না 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 এটা হচ্ছে না কেমন হয়ে যাচ্ছে না এর জন্য বলতে হবে চাতক বাড়ি যাচ্ছে রে চাইরে বললে হবে না চাতক পাখি বাড়ি চাই বাড়ি মানে জল চাইছে চাতক বাড়ি যাচ্ছে রে একটা কবিতা লাইন আচ্ছা চাষির ছেলে প্রথম রোজগার কে খুশি হয়েছিল চাষির ছেলের প্রথম রোজকারে তার বউ খুশি হয়েছিল হ্যাঁ চাষির ছেলের প্রথম রোজগারে তার বউ খুশি হয়েছিল ঠিক বলেছে

সম্পূর্ণ বাক্যে উত্তর লিখবে হ্যাঁ তারপর এটা দেখো তো কি হবে ডাক্তার বাবু ব্যক্তি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন ডাক্তার বাবুর ব্যক্তি নিয়ে কুলিটি পালকিতে তুলে দিলেন একদম পুরো বাক্যটা লিখবে ডাক্তার বাবু ব্যক্তি নিয়ে পালকিতে তুলে দিলেন এখানে কোথায় জায়গায় কি বসবে পালকি বসবে কোথায় তুলে দিলেন পালকি পালকি তারপরে কি কবি সুনীল মল চক্রবর্তী কিসের ছবি আঁকেন এই কবি সুনির্মল চক্রবর্তী হাতি ঘোড়া গাছ পাখির ছবি আঁকে হ্যাঁ এটা কোন কবিতা থেকে বললে তুমি হাতি থেকে আমি বলেছি হ্যাঁ সারাদিন কবিতা থেকে হ্যাঁ সারাদিন কবিতা কবিতাটির লেখক হচ্ছে সুনির্মল বসু হাতি ঘোড়া বাজ পাখি তুমি কিসে ছবি আঁকো সারাদিন আমি ইনারি হুম ইনারি

নদীর ধারে জমি পাশে হুম আচ্ছা শিকারি কোথাকার জল এনে দিয়েছিল বাগকে পুকুরের না নদীর পুকুরের জল এনে দিয়েছিল হুম নদী গভীর জঙ্গলে ফুলপরিরা কেন নামে নেমে আসে গভীর জঙ্গলে ফুলপরিরা নাচা নাচি করে কারণ সেখানে মানুষের ভিড় থাকে না সেখানে কেউ তাদেরকে ডিস্টার্ব করে না তাই তারা সেখানে নেমে এসে হাত ধরা ধরে ধরেই নাচি করে কেন নেমে আসে বলো তো জঙ্গলে না সেখানে লোকজনের উৎপাত থাকে না ভিড় থাকে না তাই ঠিক আছে বেশ ঠিক আছে তুমি সঙ্গে থাকো একটু ইংরেজি ধরে নি এটা বলো তো টাইগারের ডাককে বলা হয় রোর এটা তোমাদের উইংস থেকে আমি ধরছি হ্যাঁ টাইগারের ডাককে বলা হয় রোর আর বাচ্চাকে বলা হয় কাব লায়নের বাচ্চাকেও কাব বলা হয় রোর বলা হয় ঠিক আছে জেব্রার বাচ্চাকে ফল বলা হয় ফল বলা হয় ব্রে ব্রে ব্যা করে ডিয়ারের বাচ্চাকে বলে ফন এটাও বেল তারপরে ফন পাপ ফনের বাচ্চা পাপ হউ করে কেমন করে হউ তাহলে এবার এখান থেকে যেটুকু যেটুকু শিখলে এবার এটা করো তো দেখি অ্যাক্টিভিটি ফাইভটা দেখো তো

ওটা ই টি হবে টি টি আর ইউ এম পি ই টি ট্রাম্প মানে এটা কেমন অটো এ লাগছে না ট্রাম্প টি আর ইউ এম পি ই হবে ই হবে না টি আর ইউ এম পি টি আচ্ছা আমি দেখছি ট্রাম্প 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 এলিফ্যান্ট ট্রাম্প তাই তো এখানে মনে হয় নেই নেই আচ্ছা আমি বলে দিচ্ছি কোথায় আছে তারপর এটা দেখো তো কি হবে এলিফ্যান্ট বেবি কল এ কাপ মানে সরি ক্যাল কি কাপ সি এ এল এফ কাপ কি বলা হয় কাপ হুম তারপর এটা দেখো তো এ বেবি ফক্স ইজ কলড এ পাপ বেবি ফক্স হ্যাঁ পাপ বলা হয় পাপ

তারপরে গরিলা ইজ এ ব্ল্যাক হিউম্যান বডি অ্যানিমেল ব্ল্যাক বি এল এ সি কে গরিলা ইজ এ ব্ল্যাক বডি ব্ল্যাক বডি অ্যানিমেল মানে কালো রকমের দেখতে তাই তো হ্যাঁ তারপর এটা দেখো তো লায়ন ইজ দা কিং অফ ফরেস্ট এ লায়ন এ লায়ন রোডস

যোগ পাঁচ বিশ্লেষণ করা হয়ে গেল এবার তিন দিয়ে দুশো কে গুণ করলে ছশো তাই তো তিন দিয়ে সত্তর কে গুণ করলে দুশো দশ তিন দিয়ে পাঁচ গুণ করলে পনেরো তিন দিয়ে গুণ করলে পনেরো হয় না এবার চোদ্দ প্লাস দুশো দশ প্লাস পনেরো যোগ করে হবে ছয় দু আটশো পঁচিশ কত হবে আটশো পঁচিশ এইভাবে করতে হবে বুঝতে পেরেছো হ্যাঁ স্যার তো কোশ্চেনটা কি ছিল তোমার আমার কয়েশ ছিল গুল্যকে বিশ্লেষণ করে গুল করো দুশো পঁচাত্তর গুণ তিন হম ওইভাবে করতে হবে হ্যাঁ তিনটা সবাইকে একবার একবার করে গুল করে দেখতে হবে হম ঠিক আছে তুমি সঙ্গে থাকো তুমি ওই ট্রাম্প বানানটা উদ্ধার করো ঠিক ঠিক আছে হ্যাঁ আর্য বলো আর্য গুড মর্নিং আর্য গুড মর্নিং আর্য শুনতে পাচ্ছ হ্যাঁ সম্প্রীত সম্প্রীত স্যার গুড মর্নিং গুড মর্নিং এগুলো ইংরেজিগুলো করি এখানে দেখো মেল ফিমেল এটা খুবই ভি ভি আয় ওই জন্য আমি এই পেজগুলো নিয়েছি তোমাদের জন্য এগুলো রিমেম্বার করার জন্য আমি এই পেজগুলো নিয়েছি এই কোশ্চেনগুলো কিন্তু পড়ে হ্যাঁ মেল হচ্ছে ডগ ফিমেল বিচ বিচ বুলেট টাইগ্রেস

লিখছেন কক্স কক্স হেন 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 হচ্ছে কক হেন কক ঠিক যদি আমরা মোরগ খাই তাহলে কি বলবো মোরগ খাই তাহলে আমরা চিকেন বলবো চিকেন মানে তো চিক বাচ্চা মোরগ সে কি বললে বাচ্চা চিক মানে তো বাচ্চা মুরগি চিক অনেকগুলো চিক সঙ্গে থাকলে চিকেন এবার এইটা হচ্ছে বাচ্চা মোরগ আর আমরা যদি ধরো বড় মোরগ খাই মোরগ বেটা ছেলে মুরগি মুরগি খাই কক হুম তাহলে কক কক আচ্ছা কক

হ্যাঁ ঠিক বলেছো পাখিরা যদি গাছ থেকে পড়ে যায় তাহলে আর সে সারভাইভ মানে বেঁচে থাকতে পারে না গুড বয় এটা আমি তো করে দিয়েছিলাম বলো পেজগুলো হ্যাঁ ইন্ডিয়া এন্ড বাংলাদেশ আর নেইবরিং কান্ট্রি নেইবরিং কান্ট্রি প্রতিবেশী দেশ সি ও ইউ এন টি আর আই কান্ট্রি মানে একটা দেশ কান্ট্রিজ মানে অনেকগুলো দেশ ঠিক আছে

she has a car to মানে গাড়ি গাড়ি হচ্ছে চালানোর জন্য গাড়ি কি খাওয়ার জন্য না the sunlight causes plants বড় হতে সাহায্য করে সূর্যের আলো গাছেদেরকে বড় হতে সাহায্য করে বড় হতে সাহায্য করে অক্সিজেন causes us to live হ্যাঁ অক্সিজেনে সাহায্যই আমরা বেঁচে থাকি নিঃশ্বাস নেই না হলে বাঁচবো না তারপরে দেখো কোন কাটার উপর দিয়ে যেন না যায় কাটার উপর দিয়ে গেলে কিন্তু মুশকিল ওই জন্য এদিক ওদিক দিয়ে এই কাটার উপর দিয়ে দুটো গেলে বোঝা মুশকিল এই সামনে যদি সবগুলো চলে যায় তাহলে বোঝা যাবে না মনে হবে যে এই দাগটা গিয়ে এদিকে ঘুরে গেছে মনে হবে না

हाटी जाके ट्रम्पेट बोले सेट अप बना ले टी आर यू एम पी ई टी आई बटन एम ही बटरफ्लाई में कूजे छी टी आर यू एम पी ई टी ट्रम्प ना ना ट्रम्पेट ट्रम्प ना टी आर यू एम पी ई टी डी স্যার ডি হবে না আর আমার বোর্ড টি আর ইউ এম পি ই টি লেখা আছে এই তো তাই তো লিখলাম টি আর ইউ এম পি ই টি হ্যাঁ ঠিক আছে এটা হ্যাঁ হ্যাঁ এইখানে একটা ই যোগ হবে এখানে এটা হবে আমি ভাবছিলাম এটা হবে না কিন্তু এটা হবে ঠিক আছে লাস্টে টি হবে তাই তো ট্রাম্প হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে স্যার বলছি যে নানি মানে বললেন না তো নানি মেয়ে ছেলে কি বলবো অনেক কিছু হয় নানি মানে ধরো নার্স হতে পারে নান বলা হয় নানি নান হ্যাঁ আবার কি বলবো যারা পশু পালন করে বা শিশুদেরকে যারা মানুষ করে যারা দেখাশোনা করে তাদেরকে বলে নানি ঠিক আছে স্যার মানে কি বলবো ওটা তোমার নানি বিল্লি এইটা এই যে এটা আছে না এটা অনেক ক্ষেত্রে বোঝায় স্যার বলছি আয় আয়া হতে পারে হ্যাঁ ঠিক 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 আয়া আর মেয়ে ছেলে আয়া ব্যাটা ছেলে আয়া এই মেয়ে ছেলে আয়া ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে মানে এগুলো কি বলো তো অ্যাকচুয়ালি অনেককেই বোঝায় এগুলো ঠিক আছে তোমাদের জন্য ইংলিশের জন্য ভাবনা চিন্তা চলছে অনেক ভালো ভালো ইংলিশ পড়াশোনা নিয়ে আসবো আমি ঠিক আছে একদম শুরু ঠিক আছে স্যার ঠিক আছে সঙ্গে থাকো হ্যাঁ হ্যাঁ কৃতিকা কৃতিকা শুনতে পাচ্ছ কৃতিকা আচ্ছা নয়ের দেখো একটু ভালো করে রাইমিং ওয়ার্ড মানে হচ্ছে যেগুলো লাস্টে একই থাকবে এখানে লাস্টে তিনটে লেটার দেখো একই আছে কাইন্ড কাইন্ড পরে ফাইন্ড মাইন্ড হ্যাঁ মাইন্ড এগুলো সবথেকে লাস্টে দেখো ই আই এন আছে তাই না তো সেই রকম মেয়ের মতো একটা শব্দ হচ্ছে ডে তাই তো আর কি হবে রে হতে পারে ব্রে হতে পারে হতে পারে না পারে না বলো হবে না হবে না স্যার হবে ঠিক একই রকম কিং সিং আর একটা কি হতে পারে রিং হতে পারে তারপরে আর কি হতে পারে আর কি হতে পারে বলো বলো আচ্ছা না স্যার এটা হেল বক্স থেকে করতে হবে হেল বক্স থেকে নাও বিং ফিলিং এন বিং ফ্লিং ফিলিং হবে এল আই এন জি ফ্লিং ঠিক একই ভাবে আছে এখানে স্মল স্মল এর মতো একটা শব্দ এখান থেকে নিতে গেলে কি হবে টল বল তারপরে হ্যাঁ স্যার কল 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 আমরা টু টু হিয়ার মাম্মি কল এটা ছড়া পড়েছিলাম ছোটবেলায় করেছিলাম না হ্যাঁ স্যার টল হবে টল ঠিক টল বল হবে বল হবে এক সেকেন্ড রাখছি একটা মেসেজ চলে এসেছে

নাও টেল দা ক্লাস সব পশু পাখিদের নিয়ে ক্লাসে বলতে হবে কি কি আচ্ছা যদি চিড়িয়া চিড়িয়াখানা যাও কি কি পশু দেখতে পাবে টাইগার দেখতে পাবে টাইগার লায়া তারপরে জিরাফ দেখতে পাবে জেব্রা দেখতে তুমি দেখেছো দেখেছো তুমি সত্যি সত্যি দেখেছো সব থেকে তোমার এবার দা অ্যানিম্যাল দ্যাট ওয়ার ইটিং গ্রাস লিভ ফ্রুট কি খাচ্ছিল বল টাইগার কি খাবে মাংস স্যার ফ্লেস বলা হয় ফ্লেস

আর কি করে কোনো কোন প্রাণীকে আমরা দেখলেই বুঝে যাই যে ওর চলন দেখে গরিলা কি করবে এমনি করে বুকে থাবা মারে করে তাই না রেগে গেলেই থাবা মারবে আর মানুষের মতো সোজা হাঁটবে দেখেছো গরিলার হাঁটা গরিলা তুমি চিড়িয়াখানা দেখো নি কি ছিল বাঘ সিংহ গরিলা ছিল গরিলা ছিল না বলো ওখানে না ও আচ্ছা ওই জন্য দেখো তারপরে এবার আমরা যদি লিখতে শুরু করি তাহলে এটা কিভাবে লিখবো তো প্রথমে আমাদের হবে দুটো ভাগে ভাগ করতে হবে হুম না আমি বলছি যে ধরো চিড়িয়াখানা দেখে এসে আমি বাড়িতে একটা ডায়েরি নিয়ে আমি লিখছি বা হোটেলে উঠেছি কলকাতা চিড়িয়াখানা যা দেখতে গেছি চিড়িয়াখানা দেখে আমি এবার লিখছি তো কীভাবে ইংরেজিতে লিখবো তো এখানে লিখেছে দেখো লাস্ট উইক আই ভিজিটেড এ জু এসে বাড়িতে আমি লিখছি যে গত সপ্তাহে আমি একটা জু দেখেছিলাম দে আর আই দে আর আ টাইগার একটা করে কমা দিয়ে নাম লিখতে হবে টাইগার লায়ন অমুক তমুক করে যতগুলো প্রাণী দেখেছ কমা 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 দিয়ে লিখতে হবে টাইগার ওয়াজ তারপর টাইগার কি করছিল সেটা লিখতে হবে টাইগার ওয়াজ বিজি টু প্লে টাইগার ওয়াজ বিজি টু প্লে অথবা রো টাইগার খুব খেলছিল অথবা গর্জন করছিল এটা লিখতে হবে ঠিক আছে তারপরে জেব্রা ওয়াজ বিজি টু ইট জেব্রা কি ঘাস জেবরা ওয়াজ বিজি টু ইট গ্র্যাস তারপরে দ্য প্যারোট ওয়াজ টকিং আনলেসলি একদম কন্টিনিউয়াসলি বা এখানে লিখতে পারি দ্যাট প্যারোট ওয়াজ টকিং কন্টিনিউয়াসলি মানে ঘন্টার পর ঘন্টা বকে যাচ্ছিল আর দ্য ইগাল দ্য ইগাল এম টু হিজ এম টু হিজ ফুড আমরা দেখেছিলাম গাছের উপর থেকে একটা ইগল পাখি একদম চোট করছিল তার খাবারটিকে মাছটিকে দ্য টু এ ফর ফুড একটা পাখি পাখি বা বাজ চিল পাখি চোখ চোট করেছিল পাখি মানে মাছটাকে খাওয়ার জন্য এরকমভাবে ভাবে লিখতে হবে দু চারটে লাইন লিখবে হ্যাঁ কৃতিকা শুনতে পেলে

আচ্ছা তোমার কথাটাই লিখি টাইগার লিভ তারপরে স্যার কালার লিভ ইন ফরেস্ট ডিপ ফরেস্ট বলতে পারো ব্ল্যাক ব্ল্যাক এন্ড ইয়েলো স্ট্রিপস ইট হ্যাজ বিউটিফুল ইয়েলো

হলুদ এবং কালো দাগ দেওয়া বডি মানে হ্যাঁ তারপরে কি লিখব ই খাই ফ্লেস খায় মাংস খায় ইট ভেরি ডেঞ্জার ডেঞ্জারাস টু আস আমাদের কাছে ভয়ঙ্কর আমাদের দেখলেই ছাড়বে ছাড়বে না কপ কপ করে খেয়ে নেবে তারপরে কৃতিকা যদি হয় নরম নরম মাংস খাবো বলে গপা গপ খাবে তাই না তুমি কি খাবার হবে না কেন বাঘটার পেট ভরবে কত ভালো কাজ হবে তাহলে তোমার বাবা ছাড়বে না একদম গিয়ে বাঘটার পেট কেটে কৃতিকাকে বার করে নেবে চলো নেক্সট পেজে দেখো এটা পড়েছ স্যার কোনটা এই যে লাস্ট সামার উই হ্যাড অ্যান এক্সিবিশন হ্যাঁ পেজ নাম্বার পেজ নাম্বার দেখো 44 তাহলে এখানে দেখো তো এক নম্বর অ্যাক্টিভিটি আছে দ্য এক্সিবিশন ওয়াজ হেল্ড অন কি হবে স্যার ওইভাবে উল্টো দেয় না একসঙ্গে বেশি উল্টে না শেষের দিক থেকে দুটো হ্যাঁ

বলো কখন হয়েছিল হ্যাঁ গাছ সম্বন্ধে কিসের ওপরে গাছের ওপরে গাছের উপরে তো তুমি এরকম যদি এক্সিবিশন হয় সবাই গাছ নিয়ে যাবে গাছের বিভিন্ন অংশগুলো দেখাবে তুমি এরকম অংশ অংশগ্রহণ করতে চাও তুমি কি করবে গাছের ছবি আঁকবে হুম নিয়ে কি কি দেখাবে গাছে তুমি গাছের এই দেখো একটা মোটা শেকড় নিচে নেমে গেছে হ্যাঁ এই শেকড় এরকম ভাবে এরকম ভাবে শেকড় হয় জানো তো তুমি তুমি তো ভালো জানো এরকম ভাবে জালের মতো জালিকা আর শেকড় হয় খুব সরু সরু হয় চুলের থেকে শুরু হয় মাটিতে পচে না কেন মাটিতে পচে না কেন জানো এর মধ্যে এমন কিছু জিনিস থাকে যেটা মাটিকে কাছেই আসতে যায় না এটা কি করে মাটিকে ফুটো করে জানো এর আগে একটা টুপি লাগানো থাকে বলা হয় মূলত্র কি বলা হয় মূলত্র হয় হয় এই এই যে বলা বলা আর একটা পাতলা একটা শক্ত আবরণ থাকে দেখবে যখন মূলটাকে একটা গাছের শেকর ছিঁড়ে দেখবে শিকড়টা প্রচুর সাইড থেকে শক্ত হয় এটাকে বলে মূলত্রান কি বলা হয় মূলত এ একটা আবরণের মতো থাকে পুরো সেল মানে যেন আমাকে কেউ ঘোচা মারতে পারে না পারে সেই জন্য মাটিতে এরা পচে না তো অনেক কিছু জানার আছে গাছের সম্বন্ধে গাছের প্রজেক্ট একটা হয়ে যেতেই পারে তুমি একটা নিজেও বানাতে পারো সবার কাছে নিয়ে যে তারপরেরটা হবে দা ফার্স্ট প্রজেক্ট অ্যাবাউট দা পার্টস অফ এ ট্রি পার্টস অফ এ ট্রি পার্টস পার্টস মানে গাছেদের অংশ পার্টস অফেক্টন পলিউশন কি জানো দূষণ পলিউশন মানে হচ্ছে দূষণ এই যে আমরা গাছকে কেটে দিচ্ছি গাছ কি করে যেন ফিল্টারের কাজ করে আমাদের বাতাসটাকে ফিল্টার করে বাতাসের ছাকনা হচ্ছে গাছ গাছ কি কিনায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিয়ে নেয় কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন গ্যাস দিয়ে দেয় তাই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের ক্ষতিকারক আর অক্সিজেনটা আমাদের উপকারী তাহলে এদিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড নোংরা জিনিস ঢুকছে আর এদিক দিয়ে ভালো জিনিস বেরোচ্ছে তাহলে তাকেই তো আমরা ফিল্টার বলি তাই না বলো হচ্ছে ফিল্টার আর আমরা ঘচা ঘচ গাছকে কেটে নিয়ে ভালো ভালো জাম ভালো ভালো বাড়ির আলমারি জানলা দরজা বানিয়ে ফেলছি বইয়ের কাগজ করছি

কিন্তু আসলে কি তো আমাদের একটা বাড়ির ছবি যদি শুধু শুধু আঁকা থাকে ভালো লাগবে না চারপাশে কলা গাছ আম গাছ জাম গাছ লাগিয়ে দিলে তবেই দেখতে ভালো লাগে তাই না বলো ছবি আঁকে যখন তো আমাদের পরিবেশটাই দূর থেকে ধরো আমাদের গ্রামটা বা আমাদের পাড়াটা একটা ছবি সেই ছবিটাই যত বেশি গাছ থাকবে তত সুন্দরভাবে ফুটবে তাই না বলো হ্যাঁ স্যার স্যার আমাকে একটু বাংলা ধরু তারপরে বলো এটা লাস্টেরটা

আচ্ছা আচ্ছা তুমি বলো বাংলা চাষির ছেলে প্রথম ইনামে কে খুশি হয়েছিল চাষ চাষির ছেলের প্রথম রাজগারে রোজগারে চাষির ছেলের বউ খুব খুশি হয়েছিল আচ্ছা 16 আনা মানে কি 16 আনা মানে পুরো সম্পূর্ণ বা পুরো আর একের বিপরীত শব্দ কি হবে এর কোয় বিপরীত এক 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 কয় এক এক মানে একের অপোজিট ওয়ার্ড কি হবে অনেক অনেক বা ভিন্ন আমরা সবাই এক তাহলে কি হলো এখানে একটা বোঝাতে আমরা ইউনিটি একটা গ্রুপ কিন্তু আমরা সবাই আলাদা তাহলে এখানে আলাদা ভিন্ন অনেক এগুলো হচ্ছে এর বিপরীত শব্দ ঠিক আছে তুমি সঙ্গে থাকো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তনুজা বলো তনুজা

বন পেরিয়ে বনের বইয়ের ভাষাটাই বলতে হবে কিন্তু ঠিকঠাক ভাবে বইয়ের ভাষাটাই বলতে হবে শিকার বাড়িটি ছিল বন পেরিয়ে মাঠের ধারে নদীর পাশেই বাড়ি তাই না আচ্ছা কিসে জলে নে দিয়েছিল কিসে করে শিকারিক শিকারি তে নজ নদীর জলে নে দিয়েছিল নరుణ নদী না পুকুরের হ্যাঁ সেই শিকারি বাড়ির কাছে পুকুরও ছিল তাই না ঘोटी ঘটি ছিল ঘটি

গভীর জঙ্গলে ফুল কেন নাম নামতো কারণ সেখানে অনেক ফুল ছিল এবং সেখানে মানুষ ছিল না হুম মানুষ ডিসটার্ব করবে যেখানে মানুষ না থাকবে সেখানে পরিরা আসে তার জন্য গভীর জঙ্গলে ফুল পরিরা নেমেছিল ঠিক ঠিক আছে চলো ইংরেজি দেখি এবার

এক্সিবিশনের বিষয়বস্তু কি ছিল ট্রিজ ট্রিজ ছিল ট্রিজ ঠিক বলেছো দা টপিক অফ দা এক্সিবিশন এক্সি এক্সিবিশন ওয়াজ ট্রিজ

যেমন ধরো গাছের পাতা দেখেছো তুমি গাছের পাতা দেখেছো কত সুন্দর থাকে দেখতে তাই না বলো কিউট থাকে এত সুন্দর রং থাকে দেখেছো পাতাগুলো এই পাতাগুলো উল্টে কি থাকে দেখেছো উল্টে দিলে কি থাকে দেখেছো পাতাগুলোতে হ্যাঁ কিন্তু অত ভালো করে দেখো আজকে ভালো করে দেখে নাও উল্টে দিলে এটা পুরো গ্রিন থাকে সুন্দর লাগে দেখতে তাই তো উল্টে দিলে এর এর কিন্তু অনেক ঘটনা দেখতে পাওয়া যাবে পাতাটা উল্টে দিলে এই পাতার মধ্যে আমরা জাল দেখতে পাবো কি দেখতে পাবো জাল এগুলোকে বলা হয় পত্র জালক কি বলা হয় পত্র জালক এইগুলো দিয়ে খাবারটা পাতার বিভিন্ন কোর্সে চলে যায় বা পাতায় যে খাবারগুলো তৈরি হয় সেগুলো সংগ্রহ করতে এই রাস্তা এগুলো এগুলো হচ্ছে নালি এইগুলো সাহায্যে অক্সিজেন আর কার্বন অক্সাইড আর খাবার এখানে ওখানে পরিবাহিত হয় এই জালকগুলোর নামও আছে এই জাল এই জালগুলোর নামও আছে আর কি দেখতে পাবে জানো একে ছোট 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 ফুটো থাকে বলো দিয়ে এই দিয়ে অক্সিজেন নেয় ওরা এই কার্বন ডাইঅক্সাইড নেয় আর অক্সিজেন ছাড়ে এই ফুটো দিয়েই ওরা নেয় তাহলে পাতাটা আমরা দেখছি নরমাল ভাবে যখন আমরা ভালো করে যখন দেখছি তাহলে ফুটো থাকছে জালের মতো থাকছে এই জালগুলোর কাজ এই সমস্ত জিনিসগুলো মিসেস রয় তার স্টুডেন্টদেরকে বলেছিল বুঝতে পারলেন কত জিনিস কত কিছু থাকে তাই না বলো পাতাতে হোয়াট ওয়াজ দ্য ফোকাস অব দা ফোর্থ প্রজেক্ট চার নম্বর প্রজেক্টে কি ছিল দ্য ফোকাস অব দা ফোর্থ প্রজেক্ট ওয়াজ দ্য ফোকাস অফ ফোর্থ প্রজেক্ট ওয়াজ বলো প্রজেক্ট ওয়াজ পলিউশন ইয়েস দা ফোর্থ প্রজেক্ট ওয়াজ পলিউশন পলিউশন মানে কি পলিউশন মানে দূষণ দেখতে পাচ্ছ না প্রচুর ধুলো হচ্ছে তারপরে অনেক মানে নোংরা আবর্জনা জমে যাচ্ছে এইসবের কারণ গুলো পলিউশন মানে হচ্ছে দূষণ দূষণের কারণগুলো সব এখানে চার নম্বর কি কিভাবে দূষণ দেখতে পাও তো তুমি নোংরা আবর্জনা কি কি দেখতে পাও নোংরা কি পলিউশন কি কি দেখতে পাও জলটা ঠিক আছে না জলটাও গেছে জলে কি দূষণ দেখতে পাও জলে কিছু দূষণ হয় জলটা নোংরা হয় হ্যাঁ আমরা দেখেছি জলে অনেকে থ্রো করে খারাপ খারাপ জিনিস আবার অনেক ব্যাগ ফেলে দিচ্ছে পুজোর ফুল ফেলে দিচ্ছে অনেক কিছু ফেলে দিচ্ছে এর ফলে গরু ছাগলকে নামাচ্ছে জলের মধ্যে তারপরে ধরো কেমিক্যাল ফেলে দিচ্ছে মানে কারখানা জল এসে নদীতে ফেলে দিচ্ছে এর ফলে ওয়াটার পলিউশন হয় তাই না বলো এয়ার পলিউশন কি করে হয় এয়ার এয়ার পলিউশন কলকারখানা ধোঁয়া মোটরসাইকেল গাড়ি ঘোড়া ধোঁয়া তারপরে কলকারখানার ধোঁয়া চিমনির ধোঁয়া বাড়ির রান্নাঘরের ধোঁয়া তারপরে ধূপকাঠির ধোঁয়া এগুলো সব কিছুতেই আমাদের বাতাসটা কিন্তু ভারী হয়ে যাচ্ছে পলিউশন হয়ে যাচ্ছে কি হচ্ছে পলিউশন ঠিক আছে তিন নম্বরটা করো তাহলে তোমারটা হয়ে গেল বলো তিন নম্বরটা বলো

Mr. Roy Talk about about, about plan, of plan of Exhibition. It is true, Abey? Plan of action. It is true it true, Abey? Yes. Now, boy, students were inspired to make posters. Were to make posters.

আর রিচ মানে পৌঁছানো পৌঁছানো তারপরে দেখো দা প্লেসল্যান্ড গ্রাসল্যান্ড দ্য কি বললেন এইটা ড্যাশ প্লে ইন দা গ্রাসল্যান্ড এখানে কাপ মানে সর্দি কাশি কাপ মানে গরুর বাচ্চা তো এখানে ঠান্ডাটা কি মানে কপ মানে হাঁচি কাশি এইটা ঠান্ডাটা আর কাপ হচ্ছে বাচ্চা গরু

ডিয়ারে বাচ্চাকে বললে এফ ডব্লিউ এন ফান এফ এ ডব্লিউ এন ফান গরিলা ইনফ্যান্ট 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 মানুষের বাচ্চাকে কি বলে মানুষের বাচ্চাকে ইনফ্যান্ট বলে হ্যাঁ ঠিক ধরেছো আমার ধরার উদ্দেশ্যটাই তুমি ঠিক বলেছো তারপরে লায়নের বাচ্চা লায়নের বাচ্চাকে কাপ বলে ইউ এ বি কাপ তারপরে এলিফ্যান্টের বাচ্চা

টাইগার হচ্ছে টাইগ্রেস টাইগার থেকে টাইগ্রেস টি আই জি টি আই ই ডাবল এস এইটুকুটা এক্সট্রা আর তারপরটা তো ফক্স এফ ও এক্স এ ফর এক্স আর এটা আর এটা বোয়ার বি ও এ আর বোয়ার বোয়ার তারপর এটা বুল মানে ভুল ভুল হবে হচ্ছে যে কাউ সি ডব্লিউ কাউ তারপর এটা বিচ বি ডগ আর লায়ন লায়ন আর লায়ন হবে হচ্ছে যে লায়নেস লায়ন ই ডাবল এস টাইগারে যেটা যোগ করলাম এখানেও তাই যোগ হলো স্ট্যাগ হাইন্ড

স্যার লায়ন দিয়ে লিখবো না না বন্য পশুপাখি যেকোনো একটাকে বলেনি সব পশুপাখি জামদেই বলেছে সব পশুপাখি সম্পর্কে বলেছে তাহলে প্রথমে সম্বন্ধে লিখতে বলেছে তাহলে প্রথমে দিয়ে একটা লাইন ওয়াইল্ড অ্যানিমাল লিখো Ectoline, wild animal. Wild uh, animal. Wild animal. Wild, live, live in forest. Live in forest. They. They. They are. Take shelter. They are the

Lion is a very, very power, powerful. It has powerful golden and man. strong. Powerful and strong. It has golden men. Animals. Uh, animals. And uh, it has golden men. It has golden men. Amen. দা ওয়াইল্ড एनिमल्स ন্যাশনাল স্যার বলছি যা আর বলতে হবে না হয়ে তো পাঁচ লাইন হ্যাঁ হয়ে একটু ভালো করে ওয়াইল্ড एनिमल्स সম্বন্ধে জানবে ঠিক আছে আজকে এই এইটুকুই রেডি করেছিলাম পড়া ঠিক আছে এগুলো তোমাদের কিন্তু পড়তে আসবে ভেবো না যে এগুলো আমি এমনি এমনি করালাম দুবার এগুলো অনেক গুরুত্বপূর্ণ বলে আমি করালাম বারবার করে হ্যাঁ ঠিক আছে স্যার সঙ্গে থাকো আজকে শেষ করব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তনুজা আজকে শেষ করছি তুমি তো শুনতেই পাচ্ছ না হ্যাঁ স্যার হ্যাঁ তখন শুনতে পাওনি কথা না আচ্ছা তুমি অ্যাক্টিভিটি 11টা দেখো তো পাচ্ছ কি না ম্যাচ করতে হবে করে সেন্টেন্স বানাতে হবে ম্যাচ টাইগার টাইগার হ্যাজ ফেরি ব্ল্যাক এন্ড ইয়েলো স্ট্রিপস হলো

তারপরে দেখো দা বেবি টাইগার ইজ কল্ড এখান থেকে বেবি টাইগার ইজ কল্ড কাপ বেবি টাইগার ইজ কল্ড শুনতে পাচ্ছ তনুজা হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি কাপ সি ইউ বি এস কাপ তারপরে ফিমেল টাইগার ইজ কল কি বলে ফিমেল টাইগার কে ফিমেল টাইগার টাইগ্রেস ঠিক আছে এটা লিখতে হবে বাক্যটাকে এখান থেকে সেন্টেন্সটা বানাতে হবে এখানে শব্দগুলো দেওয়া আছে বাক্যটাকে জুড়ে দিয়ে একটা শব্দ বানাতে হবে তো প্রথমে তোমাকে পাইনি আজকে শেষ করব হ্যাঁ হ্যাঁ স্যার গুড মর্নিং সব খুব ভালো থেকো সবাইকে বাই 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 স্যার হ্যাঁ অরসি অরসি খুব দেরি করে আসছে কি ব্যাপার অরসি বলো অরসি হ্যাঁ স্যার শুনতে পাচ্ছ হ্যাঁ স্যার তুমি কতক্ষণ আগে জয়েন করেছো হ্যাঁ কতক্ষণ আগে ক্লাসটাই জয়েন করেছো স্যার অনেকক্ষণ আগে অনেকক্ষণ না প্রথম থেকে ছিলে না তুমি আমি দেখেছি তো ঠিক আছে শোনো আজকে আমার টাইম নেই আমি আবার পরে ক্লাসে তোমাকে ধরবো আর তুমি প্রতিদিন হাত তুলছো না কেন স্যার আমি জয়েন করেছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে সময় শেষ হয়ে গেছে আমার একটু অন্য কাজ আছে আজকে শেষ করছি পরে আমি তোমাকে বেশি বেশি করে ধরবো হ্যাঁ ঠিক আছে স্যার পরে

এখন আপনাদের দিয়ে দিব ঠিক আছে না বলছি প্রথম থেকে যেটা ধরেছিলেন সেটা কোন বইয়ের ধরেছিলেন স্যার এই ষোলো আনা পুলক এগুলো হ্যাঁ ষোলো আনাটা তো যা বুঝতে পেরেছি তারপরে একটা ইংলিশে ধরলেন না ওই পেজটা ও আচ্ছা এটা উইংস বইয়ের উইংস বইয়ের আপনার পেজ নাম্বার হচ্ছে 40 দেখবেন 34 কি 35 থেকে শুরু করেছি আচ্ছা 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 তো ঠিক আছে এই কটা পেজগুলো একটু ভালো করে বারবার করাবেন এগুলো খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা এই সেট ফর্টটা স্যার কোথায় পাব এই যে সেট আমি কেটে আর করব কি করতে ওটা আপনি ওখানে থেকে পেয়ে যাবেন ডাউনলোড করে নিয়ে ওটা প্রিন্ট আউট করতে পারেন বা খাতায় লিখে নিতেও পারেন আচ্ছা 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 স্যার ঠিক ঠিক আছে ঠিক আছে বাই বাই ঠিক আছে